ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশের পর এসব অ্যাকাউন্ট জব্দ করা হয় এছাড়া তাদের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ বিএসইসির কর্মকর্তারা জানান মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তের উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে দুদকের পক্ষ থেকে শেয়ার বাজারে থাকা তাদের বিও হিসাব জব্দের আবেদন জানানো হয় এর পরিপ্রেক্ষিতেই বিএসইসি এসব বিও হিসাব জব্দ করে এদিকে আর্থিক দুর্নীতি প্রতিরোধে গঠিত গোয়েন্দা সংস্থা বিএফআইইউ মতিউর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের পাশাপাশি হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে পাঁচ কার্য দিবসের মধ্যে এসব তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে